এর আগে কখনো দুর্গাপুজো আবার কখনো সরস্বতী পুজোতে পুরোহিত হিসেবে দেখা গিয়েছে মহিলাদের, কিন্তু এবার পুরোহিত হিসেবে বিশ্বকর্মা পুজোতেও মহিলারা। এমনই চিত্র জলপাইগুড়ি শহরের গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের বিশ্বকর্মা মণ্ডপে। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিশ্বকর্মা পুজোতে মহিলা পুরোহিত দ্বারা পুজো জলপাইগুড়িতে তারাই প্রথম করলেন। স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে জলপাইগুড়ি শহর বা ডুয়ার্সের সুনাম রয়েছে গ্রিন জলপাইগুড়ি। শুধু তাই নয়, সংগঠনে মহিলা সদস্যদের একটি পৃথক গুরুত্ব দেওয়া হয়ে থাকে। করোনাকালে লকডাউনের সময় সকলে যখন গৃহবন্দী, সেই সময় এই সংগঠনের মহিলা সদস্যরাই কোভিড রোগীদের হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে স্টিয়ারিং ধরেছিলেন। সববাহী গাড়ির ক্ষেত্রেও ব্যতিক্রমী চিত্র দেখা গিয়েছে জলপাইগুড়ি শহরে। আবার মহিলা দ্বারা সরস্বতী পুজো করানো হয়েছিল সংগঠনের পক্ষ থেকে, যা গত বছরও চোখে পড়েছে। এবার বিশ্বকর্মা পুজোতেও মহিলা পুরোহিতকে মন্ত্র পড়তে দেখা গেল। সংগঠনের সাধারণ সম্পাদক অঙ্কুর দাস বললেন, সংগঠনের মহিলাদের গুরুত্ব দেওয়া হয়, তাছাড়া সমাজসেবা করার পাশাপাশি সমাজের স্বার্থে ব্যতিক্রমী কিছু করা হয়ে থাকে, যে কারণেই এই উদ্যোগ। অন্যদিকে মহিলা পুরোহিত ডালিয়া রায়চৌধুরী বলেন, এটা তার পেশা নয়, এটাকে শখ বলা যেতে পারে। সংগঠনের ডাকেই গত 2 বছর আগে সরস্বতী পুজো শুরু করেছিলেন, এবার বিশ্বকর্মা পুজো করছেন। দিদির কি নাম? আমার নাম ডালিয়া রায়চৌধুরী। আজকে কোথায় কি করছেন একটু বলুন তো। আমি আপনারা তো দেখতেই পাচ্ছেন, তবু বলি, আমি জলপাইগুড়ির গ্রিন জলপাইগুড়িতে অঙ্কুরের যে সংস্থা, সেখানে আমি পুজো করতে এসেছি বিশ্বকর্মা পুজো। আসলে একটু বলবেন। দেখুন, আমি কিন্তু এই ক্ষেত্রে পুরুষ মহিলা ভাগাভাগি করতে চাইছি না, এটা পুরোপুরি আমার পেশা নয়, এটা আমার একটা শখের পুজো বলতে পারেন। আমি শখ করেই এটা করি, এবং আমি অঙ্কুরদের এখানেই সরস্বতী পুজো প্রথম শুরু করেছিলাম, 2 বছর ধরে করছি। তবে ওদের ইচ্ছে ছিল এবার বিশ্বকর্মা পুজোটাও আমি করি, সেই চেষ্টাতেই পড়াশুনো করে এই পুজোতে আমি এসেছি। আজকে কি কর্মসূচি কোথায়? হ্যাঁ, আজকে গ্রিন জলপাইগুড়ির বিশ্বে বিশ্বকর্মা পুজো হচ্ছে। পূজার বিশেষ আকর্ষণ হচ্ছে মহিলা পুরোহিত দ্বারা পুজো, এবং সম্ভবত জলপাইগুড়ি জেলায় বা পশ্চিমবঙ্গে প্রথম কোনো একজন মহিলা দ্বারা বিশ্বকর্মা পুজো হচ্ছে। এবং গ্রিন জলপাইগুড়ি চিরাচরিতভাবেই সারা জীবনে নতুনত্ব কিছু আপনাদের ভাবে অনেক কিছু, যেমন প্রোগ্রাম বলে সবাই থেকে শুরু করে বিভিন্নভাবে, তেমনি মহিলা চালক দ্বারা, ভারতবর্ষের প্রথম মহিলা চালক দ্বারা আমরা সবাই গাড়ি চালাই। পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম আমরা মহিলা চালক অ্যাম্বুলেন্স চালাই করোনার সময় আমরা দেখছিলাম। সেভাবে আমাদের সরস্বতী পূজাটা মহিলা পুরোহিত দ্বারা হচ্ছিল, এবার বিশ্বকর্মা পুজো এটা বিশ্বকর্মা অনুষ্ঠান, সেই ক্ষেত্রে অনেকের মধ্যে একটা সংশয় আছে যে মহিলা দ্বারা এটা পূজা হবে না। আমাদের একটাই চিন্তাধারা যে মহিলা পুরুষ নারী পুরুষ আজকে ভেদাভেদ নেই, সেই চিন্তাধারা থেকে মহিলাদের